রিঙ্কু রানার অর্ধশত রানে বাজিমাত করল কেকেআর, স্বপ্নভঙ্গ এমএস ধোনির চেন্নাইয়ের। কোন অঙ্কে প্লে অফে উঠবে কেকেআর দেখে নিন পুরো হিসাব। আইপিএলে 11 বছর পর চিপোকে, চেন্নাই সুপার কিংসকে হারালো কলকাতা নাইট রাইডার্স, যার ফলে প্লে অফে পৌঁছলেও শেষ দুই সিরিজকে থাকবে কিনা তা নিয়ে থেকে গেল অনিশ্চয়তা। 15 পয়েন্টে দাঁড়িয়ে থাকাই ধোনিদের শেষ চার নিশ্চিত, খাতায় কলমে সেটাও বলা যাচ্ছে না। টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে 6 উইকেটে 144 রান তুলেছিল চেন্নাই সুপার কিংস। জবাবে খেলতে নেমে প্রাথমিক ধাক্কা কাটিয়ে দুরন্ত জয় ছিনিয়ে নিল কেকেআর। নীতিশ রানা ও রিঙ্কু সিংয়ের জুটিতেই রান তাড়া সহজ হয়ে গেল, দুজনেই হাফ সেঞ্চুরি হাঁকান। 4টি 4 ও 3টি 6 সাহায্যে 43 বলে 54 রান করে রান আউট হন ম্যাচের সেরা রিঙ্কু। নীতিশ রানা 6টি 4 ও 1টি 6 সাহায্যে 44 বলে 57 রান করে অপরাজিত থাকলেন। রিঙ্কু হাফ সেঞ্চুরি পূর্ণ করেন 39 বলে, নীতিশের লাগে 38 বল। কেকেআর জয়ের লক্ষ্যে পৌঁছে যায় 18.3 ওভারে, 4 উইকেট খুইয়ে জয় নিশ্চিত হলো নাইটদের। প্রথম ওভারে শেষ বলে রহমানুল্লাহ গুরবাজ 4 বলে 1 আউট করেছিলেন দীপক চাহার, প্রথম উইকেট পড়েছিল 4 রানে। 2.5 ওভারে চাহারের দ্বিতীয় শিকার ভেঙ্কাটেশ আয়ার, ইম্প্যাক্ট সাব আয়ার 4 বলে 9 রান করে আউট হলে কেকেআরের স্কোর দাঁড়ায় 2 উইকেটে 21। জেসন রয় 15 বলে 12 রান করে চাহারের বলেই আউট হন। 4.3 ওভারে 33 রানে তৃতীয় উইকেট হারানোর পর হাল ধরেন নীতিশ ও রিঙ্কু, তারা গড়েন 76 বলে 99 রানের পার্টনারশিপ। 18তম ওভারের প্রথম বলে রিঙ্কু যখন রান আউট হন, নাইটদের তখন জিততে দরকার 13 রান। তুষার দেশপাণ্ডে 19তম ওভারে করেছিলেন, তৃতীয় বলে 4 মেরে দলকে জেতান নীতিশ, 2 রানে অপরাজিত থাকেন আন্দ্রে রাসেল। দীপক চাহার 3 ওভারে 27 রান দিয়ে 3টি উইকেট নেন। এর আগে চেন্নাই সুপার কিংস 6 উইকেটে 144 রানে পৌঁছেছিল। শিভম দুবের 34 বলে অপরাজিত 38, ডেভন কনওয়ের 28 বলে 30, রবীন্দ্র জাদেজার 24 বলে 20 রানে ভর করে, বরুণ চক্রবর্তী ও সুনীল নারিন 2টি করে এবং বৈভব অরোরা ও শার্দুল ঠাকুর 1টি করে উইকেট নেন। সিএসকে 13 ম্যাচে 15 পয়েন্টে দাঁড়িয়ে রইল দ্বিতীয় স্থানেই। কলকাতা নাইট রাইডার্স 13 ম্যাচে 12 পয়েন্ট নিয়ে 7-এ উঠে এলো। নাইটদের নেট রান রেট -0.256, চেন্নাই সুপার কিংসের নেট রান রেট 0.381, যা পরিস্থিতি তাতে চেন্নাইকে প্লে অফের ছাড়পত্র পেতে হলে শেষ ম্যাচে জিততেই হবে, নয়তো তাকিয়ে থাকতে হবে অন্য ম্যাচগুলির দিকে। মহেন্দ্র সিং ধোনি বলেন, প্রথম বল হাতেই বুঝে যায় আমাদের 180 রান দরকার ছিল, ডিউ ফ্যাক্টর ফারাক গড়েছে, বোলারদের দোষ দেব না, কন্ডিশন ম্যাচের ফলাফলে প্রভাব ফেলল। যেভাবে শিভম ব্যাট করেছেন তাতে খুব ভালো লাগছে, তাতে শিভম নিজে সন্তুষ্ট নন, আরও উন্নতি করতে চান। দীপক চাহারের বোলিংয়েরও প্রশংসা করেন মাহি। কোন অঙ্কে প্লে অফে উঠবে কেকেআর দেখে নিন পুরো হিসাব। চিপোকে, চেন্নাই সুপার কিংসকে হারিয়ে প্লে অফে ওঠার লড়াইয়ে সামান্য আশা জিগিয়ে রাখল কলকাতা নাইট রাইডার্স অর্থাৎ কেকেআর। রবিবার 9 বল বাকি থাকতেই চেন্নাইকে 6 উইকেটে হারিয়ে দিয়েছে নীতিশ রানা রিঙ্কু সিংরা। এবার শেষ ম্যাচ অর্থাৎ লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে শুধু জিতলেই হবে না, অন্য দলগুলির দিকেও তাকিয়ে থাকতে হবে। সব কিছু যদি মিলে যায় তবেই প্লে অফে টিকিট পাবেন কেকেআর, সেটাও চতুর্থ দল হিসেবে মিলতে পারে। কারণ কেকেআরের দিক থেকে বিচার করলে গুজরাট, চেন্নাই, মুম্বাই, লখনউ প্লে অফে উঠে যাবে, একমাত্র চতুর্থ হতে পারে কেকেআর। কেকেআরের প্লে অফে ওঠার অঙ্ক, রবিবার চেন্নাইকে হারানোর পর 13 ম্যাচে কেকেআরের পয়েন্ট দাঁড়ালো 12। প্লে অফে যেতে হলে কেকেআরকে শেষ ম্যাচে জিততেই হবে, আর কেকেআর শেষ ম্যাচে জিতবে সেটা ধরেই প্লে অফে ওঠার অঙ্কের হিসাব। নাম্বার 1 গুজরাট টাইটান্স। গুজরাট প্রায় প্লে অফে উঠে গিয়েছে, আর গুজরাটকে ছাপিয়ে যেতে পারবে না কেকেআর। তবে প্লে অফে যাওয়ার জন্য গুজরাটের সব থেকে বড় সমর্থক হয়ে যাবেন নাইটরা। গুজরাটের 2 ম্যাচ বাকি আছে, সানরাইজার্স হায়দ্রাবাদ এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোর। ওই 2 ম্যাচেই যেন গুজরাট জেতে সেই প্রার্থনা করবে কেকেআর, কারণ হায়দ্রাবাদ ও বেঙ্গালোর যত হারবে তত লাভ হবে নাইটদের। নাম্বার 2 চেন্নাই সুপার কিংস। রবিবারের পর চেন্নাইয়ের ম্যাচ নিয়ে ছিটে ফোটা মাথা ঘামাবে না কেকেআর। মহেন্দ্র সিং ধোনিদের 1টি ম্যাচই বাকি আছে, দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে নামবেন, সেই ম্যাচে ধোনিরা জিতলেও কেকেআরের কোনো লাভ হবে না, হারলেও কোনো লাভ হবে না কেকেআরের, কারণ দিল্লি ইতোমধ্যে ছিটকে গিয়েছে। আর চেন্নাই যেহেতু 15 পয়েন্টে আছে, তাই কেকেআর কোনোভাবেই ধোনিদের স্পর্শ করতে পারবে না। নাম্বার 3 মুম্বাই ইন্ডিয়ান্স। মুম্বাইয়ের ঝুলিতে 14 পয়েন্ট আছে এবং 2টি ম্যাচ পড়ে আছে, লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে, অপরটি খেলবে সানরাইজার্সের বিরুদ্ধে। লখনউ এবং মুম্বাই ম্যাচে যে জিতবে সেই দলই কেকেআরের ধরা ছোঁয়ার বাইরে চলে যাবে,
তাই সেই ম্যাচে নিয়ে তেমন আগ্রহ থাকবে না নাইটদের। তবে লখনৌ হেরে গেলে কেকেআরের বেশি সুবিধে হবে, কারণ গ্রুপের শেষ ম্যাচে লখনৌকে হারাতে পারবেন নাইট্রো এবং গৌতম গম্ভীরদের ছিটকে দিতে পারবেন। মুম্বাই লখনৌ ম্যাচে লখনৌ জিতে গেলে তখন সানরাইজার্সের দিকে তাকিয়ে থাকতে হবে কেকেআরকে। প্রার্থনা করতে হবে যে মুম্বাইকে যেন হারিয়ে দেয়। নাম্বার 4, 12 ম্যাচে 13 পয়েন্ট। মুম্বাইয়ের বিরুদ্ধে লখনৌয়ের হার চাইবে, কারণটা উপরেই ব্যাখ্যা করা আছে কেকেআর। আর শেষ ম্যাচে কেকেআরের বিরুদ্ধে নামবে লখনৌ, ওই ম্যাচে নাইটদের জিততেই হবে। সেটাই যদি না হয় তাহলে লখনৌ প্লে অফে উঠতে পারবে না। নাম্বার 5, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোর। 12 ম্যাচে বিরাটদের পয়েন্ট 12। কেকেআর চাইবে যে দুটি ম্যাচে অর্থাৎ গুজরাট এবং সানরাইজার্স হেরে যাক, আর সিবি অর্থাৎ গুজরাটের বিরুদ্ধে সানরাইজার্স হারবে ধরে। তাহলে বিরাটরা 12 পয়েন্টেই আটকে থাকবে এবং প্লে অফের দৌড় থেকে ছিটকে যাবে, কেকেআরের একটি প্রতিপক্ষ কমে যাবে। নাম্বার 6, রাজস্থান রয়্যালস। 13 ম্যাচে সঞ্জু স্যামসনদের পয়েন্ট 12। পাঞ্জাব কিংসের বিরুদ্ধে শেষ ম্যাচ খেলবে, কেকেআর চাইবে যে পাঞ্জাব জিতে যাক, কিন্তু পাঞ্জাব একটি ম্যাচ জিতলেই 14 পয়েন্টে পৌঁছে যাবে। তাহলে কেন পাঞ্জাবের জয় চাইবে কেকেআর? কারণ একটাই, নেট রান রেটের নিরিখে কেকেআরের থেকে অনেকটাই এগিয়ে আছে রাজস্থান, 0.140। ফলে রাজস্থান 14 পয়েন্টে পৌঁছে গেলে কেকেআর ধাক্কা খাবে, নেট রান রেটের নিরিখে প্লে অফে পিছনে পড়ে যাবে। সেখানে পাঞ্জাবের নেট রান রেট কেকেআরের থেকে কম আছে, 0.268। তাই কেকেআর চাইবে যে রাজস্থান হেরে যাক, তবে কম ব্যবধানে হেরে যাক রাজস্থান। দিল্লিকে পাঞ্জাব হারাবে ধরলে তাহলে পাঞ্জাবও 14 পয়েন্টে থাকবে। নাম্বার 7, পাঞ্জাব কিংস। আপাতত শিখর ধাওয়ানদের ঝুলিতে 12 ম্যাচে 12 পয়েন্ট আছে। দিল্লি ক্যাপিটালস রাজস্থান রয়্যালসের খেলা বাকি আছে, সেই পরিস্থিতিতে কেকেআর চাইবে যে দিল্লির বিরুদ্ধে হেরে যাক পাঞ্জাব আর রাজস্থানের বিরুদ্ধে জিতে যাক। সেই সঙ্গে কেকেআর চাইবে যে বড় ব্যবধানে জিতুক দিল্লি, রাজস্থানের বিরুদ্ধে যাতে 1 রানে জেতে বা 1 উইকেটে জেতে পাঞ্জাব, সেটা চাইবে কেকেআর। নাম্বার 8, সানরাইজার্স হায়দ্রাবাদ। 11 ম্যাচে ইডেন মার্করামদের ঝুলিতে আছে 8 পয়েন্ট। কেকেআর চাইবে যে গুজরাটের বিরুদ্ধে হেরে যাক সানরাইজার্স, তাহলে 12 পয়েন্টের বেশি হবে না ভুবনেশ্বর কুমারদের। তারপর বেঙ্গালোর এবং মুম্বাইকে, যদি মুম্বাই লখনৌ ম্যাচে লখনৌ জিতে যায়। নাম্বার 9, দিল্লি ক্যাপিটালস। এবারের IPL থেকে ছিটকে গিয়েছে দিল্লি, তবে দিল্লি যাতে মানসম্মানের জন্য খেলে সেটা মন থেকে চাইবে কেকেআর। কারণ পাঞ্জাবকে যদি হারাতে না পারে সৌরভ গঙ্গোপাধ্যায় দিল্লি, তাহলে কেকেআরের প্লে অফের আশা কার্যত শেষ হয়ে যাবে। কারণ সেক্ষেত্রে পাঞ্জাবের 16 পয়েন্ট হয়ে যাবে, রাজস্থানকে হারাবে ধরলে প্লে অফে চলে যাবে গুজরাট, চেন্নাই, মুম্বাই, লখনৌ এবং পাঞ্জাব। আর রাজস্থান যদি পাঞ্জাবকে হারিয়ে দেয় তাহলে শিখররা 14 পয়েন্টে থাকবেন, সঞ্জুদেরও 14 পয়েন্ট হবে। কিন্তু অবিশ্বাস্য কিছু না হলে নেট রান রেটের নিরিখে সঞ্জুদের ধরতে পারবে না কেকেআর, তখন চতুর্থ দল হিসেবে প্লে অফের লড়াইয়ে বাজিমাত করবে রাজস্থান।